পেজের রিচ যখন ডাউন হয় না, তখন যতই কোয়ালিটি ফুল ভিডিও দিই না কেন, কোনো কাজ হয় না, কোনো ভিউজও দেয় না মামা, কোনো ভিডিও ভাইরালও করে না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো পেজের রিচ যখন আমার ডাউন হয় না, তখন নামতে নামতে একেবারে তলায় চলে যায়, মানে আর কিছুই থাকে না। রিচ ভিউজ হবে কি করে বলো? ভিডিও তো পাবলিকে পৌঁছাচ্ছে না, ভিউজ আসবে কি করে? আমি কিন্তু হতাশ হই না, সেই প্রথম থেকে আজ অবধি পর্যন্ত নিয়ম করে ঠিক মতো কিন্তু আমি ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু দারুণ মজার একটা রেসিপি নিয়ে আসছি, চিকেন মোমো। তো সন্ধ্যার নাস্তায় যদি গরম গরম ধোয়া ওঠা চিকেন মোমো হয় না, তাহলে তো আর কিছুই লাগে না। তো চলো আমরা এবার রেসিপি শুরু করি। তো আমি এই যে এখানে একটা বোল নিয়েছি, বলে আমি এক কাপ নিয়েছি ময়দা, আর এখানে দিয়েছি হাফ চামচের মতো লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। এই যে এখানে আমি নর্মাল পানি নিয়েছি, তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত করে ডো করে নিয়েছি। অবশ্যই শক্ত করে ডোটা করতে হবে, তো আমি ওটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। আর এখানে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি। আর দেখো আমি এভাবে না কিমাটা করে নিচ্ছি, এভাবে কিমা করলে কিন্তু 5 মিনিটে সুন্দরভাবে কিমাটা করে নেওয়া যায়। আমি আর ব্লেন্ডারে ঝামেলায় গেলাম না, তো আমি এখানে দুটা কাঁচা মরিচ কুচি করে নিচ্ছি, আর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি করে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও আমি কুচি করে নিয়ে একসাথে এই যে সবকিছু সুন্দরভাবে না আবার ওই যে কিমার মতো করে নিলাম। তো নেওয়া হয়ে গেলে আমি যে উঠে একটা পাত্রে নিবো, আর এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করবো। তো আমি এখানে স্বাদ বুঝে লবণটা দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছিলাম। সরি আমার এখানে না আদা রসুন পেস্টটা স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়েছি এখানে 2 টেবিল চামচ গরম তেল, তোমরা চাইলে কিন্তু এখানে বাটারটাও গরম করে দিতে পারো। তো আমি সবকিছু দিয়ে দেখো সুন্দর করে না মিশিয়ে ওটাকে সাইড করে রেখেছি। আর এখানে ডোটা 10 মিনিট হয়ে গিয়েছে, তো ডোটা আমি একটু মথে নিব। মথে নিয়ে তারপরে ছোট ছোট লিচি করে আমি রুটি বেলে নিব। তোমরা চাইলে কিন্তু বড় একটা রুটি বেলে তারপরে যে কোনো কুকি কাটার দিয়ে, মানে গোল কুকি কাটার দিয়ে কিংবা জারের গোল কোনো মুখ দিয়ে এটা তোমরা হচ্ছে কেটে নিতে পারো। তো আমি আর দেখে গেলাম না, একবারে ছোট রুটি বেলে তারপরে বানিয়ে নিচ্ছে। তো ডিজাইনটা দেখো, আমি খুব ইজি ভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি। দুই মুখটা চেপে ধরে মাছ বরাবর একটু চেপে দিয়েছে, তারপরে দুই সাইডে আমি 3টা করে না ভাঁজ দিয়েছি। আমার কাছে এই ডিজাইনটা ইজি লাগে, আর আমার কাছে দেখতেও যেন ভালো লাগে। আমি যখনই মোমো বানাই তখনই কিন্তু এই ডিজাইনটা করি, কারণ এটা আমি সহজে করতে পারি, আর অন্য ডিজাইনগুলো আমি অতটা ভালো করতে পারি না। তো যাই হোক, দেখো আমি সবগুলো না একইভাবে এই যে বানিয়ে নিয়েছি, মাশাল্লাহ। আমার কাছে মনে হলো দেখতে অনেক বেশি না এটা সুন্দর লাগছে। আর এই যে এখানে একটা পাতিলে অল্প পরিমাণে পানি গরম হতে দিয়েছিলাম, আর এটা তো সবার ঘরে থাকে, এই যে চালনি বলে না, ঝাঁঝরি বলে, যেটা বলে না কেন আমি জানি না। তো আজকে এটাতেই আমি স্টিম করে নিবো। তো মোমোগুলো আমি কিন্তু 2 বারে স্টিম করে নিয়েছিলাম, আর এই ফাঁকে আমি চিলি অয়েলটা বানিয়ে নিব। তো এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়েছি এখানে সাদা তেলটা দিয়ে আমি 1/2 কাপ দিয়েছি গরম তেল দিয়ে। দেখো আমি সবকিছু মিশিয়ে তারপরে একটু কিন্তু সেকে নিয়ে, আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস, আর উপরে সাদা তিল ছড়িয়ে দিলাম। তো এই চিলি অয়েলটা না চিকেন মোমোর সাথে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। তো দেখো আমার এগুলো না স্টিম করা হয়ে গিয়েছে। তো এই যে গরম গরম না সন্ধ্যার পরে আমরা মাগরিবের নামাজ পড়ে খেয়েছিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা অনেক বেশি মজার ছিল। তো খুবই ইজিভাবে কিন্তু আর কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।